শ্রদ্ধা শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে স্কুলের এসএমসি সভাপতি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রিট। দেশের মাধ্যমিক পর্যায়ের সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্রাজুয়েট ডিগ্রি পাশের নিচে নয় বিধান করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার 4 নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থ মানবাধিকার সংগঠন লিগাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটস ফাউন্ডেশনের পক্ষে সংগঠন চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুদ্দিন লিমন এই রিট আবেদন করেন। রিটের বিবাদীরা হলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ডিজে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। রিটের বিষয়ে আইনজীবী জহিরুদ্দিন লিমন বলেন, একটা হাই স্কুলের শিক্ষক হতে হলে কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করতে হয়। কেউ কেউ দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে এসব প্রতিষ্ঠানে চাকরি করেন। সে শিক্ষকদের পরিচালনার ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস অথবা গ্রাজুয়েট হওয়া দরকার। রিটে বলা হয়, 2019 সালের 6 সেপ্টেম্বর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নয় বলে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে এই বিধান চালু হলো, তাহলে কেন সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে না? জহিরুদ্দিন লিমন বলেন, আমার নিজের স্কুল থেকে লেখাপড়া করে আসা শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টের বিচারপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারের বিভিন্ন দপ্তর সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, কিন্তু ওই সকল স্কুল থেকে গত 5 বছর ধরে কোনো শিক্ষার্থী গ্রেড এ প্লাস পাচ্ছে না। তার কারণ বা নেপথ্যে কি সমস্যা সেটা খুঁজে বের করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ লোক কমিটিতে থাকা দরকার। তিনি বলেন, বর্তমানে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির সমসাময়িক বিষয় সহ সব বিষয় দেশের উন্নয়নের সঙ্গে যেখানে দিন দিন আরো উন্নতির দিকে যাওয়ার কথা, সেখানে স্কুলের শিক্ষার মান কমছে না কি বাড়ছে তার কোনো খোঁজ খবর রাখতে পারছেন না মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কমিটির সদস্যরা। অনেকাংশে দেখা গেছে কোনো কোনো মাধ্যমিক স্কুল কমিটির সভাপতি বা অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা অক্ষর জ্ঞান নেই। উল্লেখ, স্নাতক পাশ অনার্স মাস্টার্স কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস নির্ধারণ করা হয়। অন্যদিকে হাইকোর্টের রায়ে গ্রাজুয়েট ব্যক্তি ছাড়া ডিগ্রি পাশের নিচে নয় ফাজিল স্নাতক মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবে না বলেও অভিমত দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত 29 সেপ্টেম্বর দেশের মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক যোগ্যতা নতুন ডিগ্রি পাস করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রতি লিগাল নোটিশ পাঠানো হয়। তো এই ছিল আজকের এই চিঠির ভাষ্য। তো আশা করি আপনারা এসএমসি সভাপতি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে যে রিটটি করেছে এটি একটি সঙ্গত রিট, এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের বিদ্যালয়গুলোতে ন্যূনতম এসএসসি পাস নয় এরূপ ব্যক্তি আমাদের বিদ্যালয়গুলোতে সভাপতির দায়িত্বে বসিয়ে দেয়, কিন্তু এর কাছ থেকে আসলে কতটুক আশা করা যায় সেটি আপনাদের হাতে ছেড়ে দিলাম। তো যাই হোক, এই বিষয়ে আর আমি বেশি কিছু বলছি না। তো আশা করি আপনারা অবশ্যই এই বিষয়ে অভিমত ব্যক্ত করবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ফেসবুকে বেশি বেশি শেয়ার দেবেন যাতে এই সংবাদটুকু প্রত্যেকের নিকট পৌঁছতে পারে। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো। আল্লাহ হাফেজ।